প্রায় 8 বছরে বিভিন্ন সময়ে আশ্বাসের পরও কমিটি না পেয়ে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে ঢাকা কলেজ ছাত্র লীগ। পরে কেন্দ্রীয় নেতাদের আশ্বাসে রাত সোয়া 12টার দিকে অবরোধ তুলে নেয় তারা। এর আগে রোববার রাত 9টা থেকে অবরোধ শুরু করে ঢাকা কলেজ ছাত্র লীগের শতাধিক কর্মী। এ সময় নীলক্ষেত মোড় ও মিরপুর রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। রাত 11টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে কমিটির দাবিতে আন্দোলনরত ঢাকা কলেজ ছাত্র লীগের কর্মীরা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এবং সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের গাড়ি আটকে রেখে কমিটির দাবি জানায়। এর আগে রোববার রাত 9:30টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়কেও বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা আগামী 6 ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের আগেই ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার দাবি জানান। 2016 সালের নভেম্বরে ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি হয়। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্বে 3 বার পরিবর্তন এলেও কমিটি হয়নি ঢাকা কলেজ ছাত্রলীগের।